أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته جانده شنماني تو بھائي جنا منصور احمد قطر থেকে জানতে চেয়েছেন যে আমাদের এখানে একটি মসজিদ আছে সেখানকার ইমাম যখন নামাজ পড়ে শেষ করেন নামাজ পড়ার শেষে তিনি জায়নামাজটা ভাঁজ করে চলে যান তো এই ধরনের করাটা কি বিদআত হবে না কি হবে বা এই ধরনের কাজ করা যাবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ জি সম্মানিত ভাই নামাজ পড়ার পর বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের অনেক মানুষকে দেখা যায় যদি ব্যক্তিগত জায়নামাজ থাকে তাহলে নামাজের শেষে সেটাকে সাথে সাথে ভাঁজ করে নেয় অথবা তুলে নেয় এমনটা করতেই হবে এ ধরনের দিক নির্দেশনা শরীয়তে পাওয়া যায় না দ্বিতীয় কথা হলো এই যদি মসজিদ পুরাতন হয় বা খিড়কি ভাঙ্গা সেখান দিয়ে পশু পক্ষী এগুলো এসে থাকে বা বিড়াল বা কুকুর মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে বা নাপাক বস্তু যেমন কুকুর প্রবেশ করে সেখানে বসতে পারে বা পেশাব করতে পারে বা পশু পক্ষী এসে পেশাবখানা করতে পারে তো এই ধরনের ভয়ে যদি কেউ নামাজের শেষে যায় নামাজ তুলে নেয় বা ভাঁজ করে রাখে তাতে কোনো অসুবিধা নাই তবে যদি মসজিদ ভালো হয় ভাঙ্গা না থাকে এবং মসজিদ যদি বন্ধ থাকে এবং অপরিষ্কার বা নোংরা হওয়ার যদি ভয় না থাকে বা কোনো অপবিত্র পশু পক্ষী সেখানে সে মসজিদে প্রবেশ করার মতো যদি কোনো সুযোগ না থাকে এমতো অবস্থায় যা নামাজ ভাঁজ করে রাখতে হবে বা তুলে নিতে হবে এটা জরুরি না বরং যে এখানে নামাজ আদায় করবে ওভাবে ছেড়ে দেবে এভাবে ছেড়ে দেবে যে নামাজের শেষে যা নামাজকে তুলে নিতে হবে বা ভাঁজ করে রাখতে হবে এটা জরুরি বিষয় না বরং যেখানে নামাজ আদায় করবে সেখানে যদি মসজিদের যায় নামাজ হয় তাহলে ওইভাবেই ছেড়ে দেবে আর যদি ব্যক্তিগত যায় নামাজ হয় তাহলে সেটাকে নিয়ে বাড়িতে চলে আসবে তৃতীয় কথা হলো এই যদি মসজিদে যায় নামাজ থাকে বা সেখানে যদি লম্বা যায় নামাজ বিছানো থাকে তার উপরে আলাদা করে এক্সট্রা যায় নামাজ বিছানো কোনো প্রয়োজন নাই এতে অনেক ক্ষতি রয়েছে অনেক ক্ষতি রয়েছে যেমন রিয়াকারি আসতে পারে অহংকার বোধ করতে পারে গর্ববোধ জাগতে পারে তাই ধরনের কাজ করা থেকে বিরত থাকবে মোট কথা হলো এই যে নামাজের শেষে যায় নামাজকে ভাঁজ করে রেখে দিতে হবে বা কোনাটাকে মরিয়ে দিতে হবে এগুলো কোনো ধরাবান্ধা নিয়ম বা এই ধরনের করতেই হবে এই ধরনের দিক নির্দেশনা শরীয়তে পাওয়া যায় না তাই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবে এটাই হচ্ছে মূল কথা বাকি আল্লাহ আলমের সওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু